নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমার দার্জিলিং ট্রাভেল ব্লগ ভিডিওর দ্বিতীয় ভিডিও শেয়ার করছি। প্রথম ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি শিলিগুড়ি থেকে শেয়ার কারে কীভাবে তোমরা মানেভঞ্জন পৌঁছাতে পারো। আজ তোমাদের সাথে দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজ সকালে চলেছি আমরা মানেভঞ্জন থেকে টুমলিং, আর একদিনেই টুমলিং দেখে আমরা ব্যাক করেছিলাম দার্জিলিং এর দিকে। কিভাবে গেলাম, কি কি দেখলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখতে থাকো আমার ভিডিও। সান্দাকাফু শৃঙ্গটি 11,941 ফুট উঁচু। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। দার্জিলিং এর সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের এই শৃঙ্গ সিঙ্গালীলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু। সান্দাকাফু শৃঙ্গে একটি ছোট গ্রাম আছে, সেখানে কয়েকটি হোমস্টেও রয়েছে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু পৃথিবীর 5টি সবচেয়ে উঁচু শৃঙ্গের 4টি সান্দাকাফু থেকে দেখা যায়। সান্দাকাফু গাড়ি করে যাওয়া যায় ট্রেক করেও। যাত্রা শুরু হয় মানেভঞ্জন থেকে। দার্জিলিং থেকে 28 কিমি। মানেভঞ্জন থেকেই প্রয়োজনে নিতে হয় পোর্টার ও গাইড। মানেভঞ্জন থেকে কেউ চাইলে 1950 সালে তৈরি ল্যান্ড রোভারে চড়ে সান্দাকাফু ও ফালুট অব্দি যেতে পারে। যদিও খাড়াই পাহাড়ি পথ হওয়ার কারণে এই যাত্রা খুব একটা আরামদায়ক নয়। সান্দাকাফু হলো তাদের জন্য স্বর্গ যারা হয়তো খুব ভালো ট্রেকার নয় কিন্তু পাহাড় ভালোবাসে। পুরোটাই ইন্ডিয়া, রাস্তাটাও আমাদের ভারতেরই, তবে এই পোর্শনটা যখন দেখতে পাচ্ছ তোমরা, যা এদিকটা পুরোটা নেপাল। স্তূপাগুলো, মনাস্ট্রি, জায়গাটা ভীষণ সুন্দর, তবে ওয়েদার খুব একটা ভালো নেই, তাই তোমাদেরকে এর যে অপরূপ সৌন্দর্য সেটা দেখাতে পাচ্ছি না, আমরাও ঠিক এনজয় করতে পারছি না, ভীষণ ঠান্ডা। দেখো মেঘগুলো কি সুন্দরভাবে আসছে। এই যে রাস্তাটা পুরো দেখতে পাচ্ছ, রাস্তাটা এরকম টুমলিং পর্যন্ত কংক্রিটেরই। আমরা টুমলিংয়েই যাচ্ছি, টুমলিংয়ে গিয়ে স্টে করার কথা ছিল, তবে এত ঠান্ডা আর ওয়েদার খারাপের জন্য আমরা টুমলিং থেকে আজই নেমে চলে আসবো। সান্দাকাফু আর যাবো না, টুমলিংয়েও আমরা স্টে করবো না। দেখো ফুলগুলো কি সুন্দর, পুরো মেঘে ভরে গেল জায়গাটা। দেখো ব্ল্যাক কালারের যে কারটা দেখতে পাচ্ছ ওটা ইনোভা, ইনোভা করেই আমরা যাচ্ছি। ভাড়া তোমাদেরকে আমি পরে দিয়ে দেবো। পুরো জায়গাটা এত সুন্দর, তাই পুরো মেঘে ভরে গেল। চলো বাকি ভিডিও তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। সান্দাকাফুকে হয়তো এই জন্যই বলা হয়ে থাকে টেকার্স প্যারাডাইস। শারীরিক সেরকম কোনো সমস্যা না থাকলে হেঁটে যাওয়াটাই উত্তম, কারণ এতে সান্দাকাফু ট্রেকে সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কষ্ট একটু হলেও আনন্দ পাবেন হাজার গুণ বেশি। ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পাবার জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস সব থেকে ভালো সময়। এই সময় কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখা যায়, তবে স্নোফল পেতে চাইলে জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি বেস্ট সময়।
কিন্তু মনে রাখতে হবে এই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে। আর যদি রডোডেনড্রন দেখার প্ল্যান করে থাকেন, তবে এপ্রিলের শুরু থেকে মে পর্যন্ত ভালো সময়। 15 জুন থেকে 15ই সেপ্টেম্বর অফ থাকে বৃষ্টির জন্য, তাই এই সময় না যাওয়াই ভালো। কেউ নেই, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। সান্দাকাফু ট্রেক করার আগে তোমাদের কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলোই তোমাদের সঙ্গে আজ পয়েন্ট বাই পয়েন্ট শেয়ার করতে চলেছি। মন দিয়ে শুনবে। প্রথমে বলে রাখি, শিলিগুড়ি থেকে মানেভঞ্জন পৌঁছতে তোমাদের গাড়ি ভাড়া কত লাগতে পারে। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন পৌঁছাতে গাড়ি ভাড়া 4,000 টাকা মতো লাগতে পারে। সিঙ্গালীলা পার্কের টিকিট মানেভঞ্জন থেকে নিতে হয়, তবে ট্রেকে মেঘভার পরেও একটা চেকপোস্ট পড়ে, সেখান থেকেও টিকিট নেওয়া যেতে পারে। সিঙ্গালীলা পার্কের টিকিট 500 টাকা দিন প্রতি। নাম্বার 3, ক্যামেরা থাকলে তার জন্য 100 টাকা। নাম্বার 4, গাইডকে প্রতিদিন দিতে হবে 1,200 টাকা। নাম্বার 5, জিপ নিয়ে গেলে 400 টাকা। নাম্বার 6, হোমস্টে বা জিটিএ টেকার্স হাটে শুধুমাত্র থাকার জন্য খরচ পড়তে পারে 500 থেকে 600 টাকা। আর নাম্বার 7, দিন প্রতি খাবারের খরচ 250 থেকে 300 টাকা প্রতি বেলা লাগতে পারে। টুমলিংয়ে থাকার জন্য তোমরা কিন্তু বেশ কয়েকটি হোমস্টে আর লজ পেয়ে যেতে পারো। তার ডিটেলস আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে একবার চেক করে নিতে পারো। তোমরা যদি সান্দাকাফু ট্রেক করে যাও অথবা গাড়িতে যাও, টুমলিংয়ে একদিন স্টে করে যেতে পারো। জায়গাটি সত্যি ভীষণ সুন্দর। রাস্তাটা পুরোটাই কংক্রিটের তৈরি, আর এই কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। ওই যে সামনে উঁচুতে দেখতে পাচ্ছ, ওটা একটা মনাস্ট্রি, টুমলিংয়ের ছোট্ট মনাস্ট্রি, ওদিকেই আমরা চলেছি এখন। উঁচুর দিকে উঠছি তাই হাঁপ ধরে যাচ্ছে। তবে ভালো ভীষণ লাগছে। আর আমার ছেলে বাবার কোলে উঠে পড়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে এমনিতেই, তার উপরে আবার ও কোলে উঠেছে। ছোট, কিছু করার নেই, ও হাঁটতে চায় না। কখনো মেঘ, কখনো রোদ্দুর, এইভাবেই খেলা চলছে চারপাশে। তবে টুমলিং থেকে যে ভিউটা পাওয়া যায় এই মেঘ রোদ্দুরের খেলার জন্য, হয়তো সম্পূর্ণটা আপনারা দেখাতে পারছি না, তবে যেটুকু দেখাতে পারছি সেটুকু বলবো, আমার অনেক সৌভাগ্য। রাস্তাটা আপনারা কতটা বুঝতে পাচ্ছেন খাড়াই তা জানি না, তবে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন মেঘগুলো কেমন করে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুলগুলো তো খুবই সুন্দর ভাবে ফুটে আছে, সাদা আর গোলাপির কম্বিনেশনে ফুলগুলো। এই যে আবার রোদ্দুর চলে এলো, আবার কিছুক্ষণ পরে দেখবেন মেঘ চলে আসছে। এই রোদ মেঘের খেলাই চলছে।
এই দেখুন আবার মেঘ চলে এলো। ওই যে আসছে একটা ল্যান্ড রোভার। বিখ্যাত গাড়ি, ব্রিটিশ আমলের পুরনো সেই গাড়ি। এই গাড়ি করে নিশ্চয়ই সান্দাকাফু থেকে ফিরলেন এরা। আর এই রাস্তাটা টুংলিং হয়ে সান্দাকাফুর দিকে চলে যাচ্ছে। এই এখানেও একটা লজ আছে, লজটার নাম এখান থেকে দেখতে পাচ্ছি না। এখানে প্রচুর লজ রয়েছে, টুংলিংয়ে আসলে বেশ কয়েকটা লজ আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এই সিঁড়ি দিয়ে মনাস্ট্রির দিকে যাচ্ছি। সিঁড়ি বলতে গেলে তেমন কিছুই নেই, কিছু পাথর ফেলে সিঁড়ির মতো তৈরি করে দেওয়া আছে যাতে মানুষের উঠতে একটু সুবিধা হয়। এই দেখো ভিউটা দেখো তোমরা সবাই। এই একটা ছোট্ট স্তূপা মনাস্ট্রি যাই বলুন রয়েছে, ভেতরে ঢোকা যাবে কিনা দেখছি। ওই দেখুন রোদ, কিছুটা রোদ কিছুটা ছায়া আর মেঘের খেলা চলছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সান্দাকফুর দিকে চলে যাওয়া যায়। ওই দূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে। অলমোস্ট আমাদের টুংলিং দেখা কমপ্লিট। আমরা এখন মনাস্ট্রি দেখে নিচের দিকে ফিরছিলাম। এই দেখো আমার ছেলে যথারীতি ওর বাবার কোলে উঠে পড়েছে। ভীষণ ঠান্ডা, কি করা যাবে, ও বেচারা জবুথবু হয়ে যাচ্ছিল। রাস্তাটা এতটাই খাড়াই আর স্টিফ ছিল যে সত্যি কোলে নিয়ে ওঠা আর নামা দুটোই খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কি করা যাবে বলুন, বাচ্চা ছোট, কিছু করার নেই, ঘোড়ার সঙ্গে সঙ্গে ওর খেয়ালও তো একটু রাখতে হবে। এই রোদ আর ছায়ার অপূর্ব মায়াময়ী খেলা দেখতে দেখতে কিভাবে যেন আমাদের দিনটা শেষ হয়ে গেল আর আমরা ফিরে চললাম মানেভঞ্জনের দিকে, কারণ মানেভঞ্জন থেকে সেই দিনই আমাদের দার্জিলিং ফেরার কথা। দেখো গাছে কি সুন্দর ফুলের শোভা, পাহাড়ের অপূর্ব শোভা দেখতে দেখতে চোখে পড়ল একটি পাহাড়ি পাখি। ফেরার পথে এই নাম না জানা পুকুরটির সামনে আমরা দাঁড়িয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গাটি, জলটা কিন্তু পুরো কালো। আমার নামার সৌভাগ্য হয়নি, তবে আমার বর কিন্তু জায়গাটি বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করে চলেছে। দেখো ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর।
তারপর আমরা ফিরে এসেছিলাম মানিভঞ্জন। বেলা 2:30 নাগাদ আমরা মানিভঞ্জন ফিরে শেরপা রেস্টুরেন্ট কাম হোমস্টেতে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা খুব সাধারণ মানের রেস্টুরেন্ট কাম হোমস্টে পেয়ে যাবে। মানিভঞ্জন এসে কোনো লাক্সারিয়াস ব্যবস্থা কিন্তু তোমাদের চোখে পড়বে না। এখানকার মানুষেরা খুব সাধারণ জীবনযাপন করে, তাই খাওয়া দাওয়াও খুব সাধারণ মানের। ফেরার পথে একটা বেকারি শপে দাঁড়িয়েছিলাম, ভীষণ সুন্দর আর টেস্টি এবং লোভনীয় কেক পেস্ট্রি চোখে পড়েছিল। ভাবলাম কিছু নিয়ে নিই, খেতে কিন্তু মন্দ ছিল না, আমাদের বেশ ভালোই লেগেছে। মানিভঞ্জন একটি ছোট্ট গ্রাম, সিঙ্গালীলা ফরেস্ট হয়ে সান্দাকাফু যেতে গেলে তোমাদের মানিভঞ্জন হয়েই যেতে হবে, তাই চেষ্টা করবে বেলা 2:00 আগেই মানিভঞ্জন পৌঁছে যাওয়ার। তা না হলে সিঙ্গালীলা ফরেস্ট 2:00 পরে আর তোমাদেরকে যেতে দেওয়া হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের মতো টাটা।